বামেরা সহর্ষে তার হাত ধরেছেন কংগ্রেস তার সঙ্গে সংযুক্ত মোর্চায় গেছে অনেকে বলেন তার সঙ্গে থাকা মানে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে রুখতে সংখ্যালঘু সাম্প্রদায়িকতাকে তোল্লাই দেয়া তবে এ কথা অস্বীকারের কোনো উপায় নেই যে বাম কংগ্রেসের ব্রিগেডের মস্ত জমায়েতে তার বিপুল অবদান আছে তিনি জনপ্রিয় তিনি বিতর্কিত আর ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে তিনি ভয়ঙ্কর আব্বাস আর ভূমিকা নয় আমার সঙ্গে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী নমস্কার আপনি আচ্ছা আপনার নিজের কাছে কোন পরিচয়টা বড় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা নাকি ফুরফুরা শরীফের পীর প্রথমে আমি নিজে মনে করি যে আমি সবচেয়ে বড় পরিচিত আমি আমি ইন্ডিয়ান ভারতীয় এবং আমি বাঙালি বেশ এরই সন্তান অতএব এটি আমার কাছে সবচেয়ে বড় পরিচয় মনে করি এবার এক একটা পাটে এক একভাবে আমাকে দেখা হয় যেমন পুরাতন সম্পর্ক আমি একজন পরিবার থেকে উঠে আসছি সেই পরিবার হিসেবে একজন পিড়িজাতা হিসেবে আসছি আবার আমি মানুষের সেবার জন্য ভাবলাম রাজ ক্ষমতা ছাড়া সেবা করাটা খুবই আজকের দিনে বাধা তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করলাম সেই জায়গায় পিছিয়ে পড়া অসহায় মানুষের সেবার কাজ করতে যখন শুরু করলাম তখন সর্বধর্মের মানুষের কাছে আমি একটা পরিচিত এবং ভালোবাসার মানুষ হতে চলেছি আব্বাস আপনি থিওলজিতে মাস্টার্স করেছেন তা সত্ত্বেও আপনি পীরজাদার পরিচয় নিয়ে রাজনীতিতে আসছেন ধর্মগুরুর পরিচয় সরিয়ে রেখে রাজনীতিতে আসতে পারতেন তো নাকি আপনি মনে করেন যে মুসলিমরা কোথায় ভোট দেবে সেটা ধর্মগুরু দ্বারা আজও নির্ধারিত হয় এখনও মুসলিমরা মসজিদের ইমামের কথাতেই চলেন এবং ভোটটাও দেন ইমামের নির্দেশে তাই উচ্চশিক্ষিত আব্বাস সিদ্দিকী নয় পীরজাদা আব্বাসের সিদ্দিকি পরিচয়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি ঠিক তেমন নয় কেন দীর্ঘ চুয়াত্তর বছর ধরে মানুষ কোথায় ভোট দেবে এবং মুসলিম যখন বলছেন মুসলিম কোথায় ভোট দেবেন এটা সবসময় নিজ নিজ দায়িত্বই দিয়ে আসছে কাউকে কেউ বেঁধে দেয়নি কাউকে সিলেক্টেড করে তারপরও দেখুন আমি একজন পরিবারের গার্জেন আমার সন্তান বা আমার ভাই ছোট স্বাভাবিক আমাকে ফলো করতেই পারে সেই জায়গায় ধর্মগুরু বা পীরজাদা বা ইমাম সাহেব যে বলেন একটা পরিবারের গার্জেন মতো সেই জায়গায় তাকে যারা অনুসরণ করে স্বাভাবিক ফলো করে চলে কিন্তু আমি যখন রাজনীতি করতে এসেছি একবারও বলছি না যে আমি পীরজাদাতে আমার কথা তুমি শোনো কিন্তু আমি বলেছি এটা দেখো তোমাদের এতদিনে তোমাদের সাথে মোটা বসা করছি কখনো তোমাদেরকে ধোকা দিইনি একটাবার আমার কথা বিশ্বাস করো বাঁচতে গেলে অধিকার পেতে গেলে বাবা সাহেব আম্বেদকর বলেছেন ছিনিয়ে নিতে হয় তা ছিনাবার সব থেকে সঠিক পন্থা হচ্ছে যে গণতন্ত্র প্রক্রিয়ায় রাজনীতি ভোটার সিস্টেম সেই পরিচিত নিয়েই কিন্তু আমি উঠে এসেছি বেশ এইখানে তাহলে আমার প্রশ্ন থাকবে যে আপনি তো ধর্মগুরু রাজনীতিতে এলেন শুধু নয় একেবারে কিং মেকার হতে চাইছেন নিজেই বলছেন মুখ্যমন্ত্রী চেয়ারের চারটে পায়ার একটা হতে চান আপনি কি বলেছিলেন শুনে নেব পরের কিলাবে আর ভাড়া খেলবো না পরের হয়ে গোল দেবো না আমরা নিজেরা ক্লাব বানাবো নিজেরা টিম তৈরি করব নিজেরা খেলবো দশটা খেলে যদি পাঁচটাও কাপ থাকে ওটাও লাভ আছে কেন আমার অর্থাৎ চারটা কুর্সিতে চারটে পা হয় মুখ্যমন্ত্রীর যে পদ ওই পদটার তো সম্মান নাকি ওই কুর্সিটাই যে কুর্সিটাই মুখ্যমন্ত্রী বসে ওটার কটা পায়া আছে পাঁচটা নাকি তিনটে নাকি চারটে পায়া আছে আমার দাবি হলো তিনটে পায়া তুমি নাও একটা পায়া কিন্তু আমায় দিতে হবে ধর্ম কোথায় এ তো নির্ভেজাল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষকে আম মানুষ যারা গ্রাম্য মানুষ এদেরকে বুঝাবার জন্য আমার এই কথাটা বলা এবং আমি মনে করি এ কথাটা পিছিয়ে পড়া মানুষের জন্যই আমি বলেছি। এবং এটা হওয়া অত্যন্ত জরুরি কেন মান্যবর কাশিরামজি বলেছেন একটা কথা যেটা যে মজবুত সরকার নয় মজবুরি সরকার দরকার তাহলে দেখা যাচ্ছে একটা চেয়ারে যখন চারটে কুট পায়া থাকে একটা যখন আমার হাতে থাকবে আমার বক্তব্য এটাই তাহলে ওই গভর্নমেন্ট যিনি বসবেন তিনি কখনো এই বা কোনো জুলুম করলে আমি তখন তিনিকে যদি বলি এটা অন্যায় হচ্ছে তখন তেনাকে বাধ্য হতে হবে মানা কেন উনি মজবুরির মধ্যে আছেন আমার পাঠা ছড়িয়ে নিলে পড়ে যাব এটাই মূলত আমি মানুষকে বুঝাতে চেয়েছি আর সে তো মারাত্মক কথা আপনি বলছেন যে স্থায়িত্ব বা একটা শক্তিশালী সরকার চান না একটা দুর্বল সরকার চান যাকে আমার ভাষার জন্য মার্জনা করবেন আপনার প্রয়োজন মতো ব্ল্যাকমেল করতে পারবেন না ঠিক সেরকম নয় দুর্বল নয় মজবুরি অর্থাৎ সরকার তৈরি হয় সবার চাহিদা মেটাবার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মানুষের শিক্ষা স্বাস্থ্য অন্য বাসস্থান তার চিকিৎসা সুব্যবস্থা তার কর্মসংস্থানের কথা এর জন্য সরকার তৈরি হয় কিন্তু দেখা যাচ্ছে বিগত দিন থেকে সরকার তারা ব্যাপক একটা অংশ সিট পাচ্ছে পাওয়ার পরে সেই সরকারি যারা ভোট দিয়েছে তাদেরকেই দেখা যাচ্ছে বড় একটা অংশ মানুষ লুটছে তাদের অধিকারকে কেড়ে নিচ্ছে তাদের বাক্স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে সেই জায়গায় যদি সরকারটা একটা পিছুন টান থাকে যে আমার এই অন্যায়টা করতে গেলে আমাকে পিছন থেকে কেউ ধরবে এরকম যদি একটা ভয় থাকে তাহলে সেই অন্যায়টা করতে পারবে না এটাই মূলত উদ্দেশ্য কিন্তু ভয় ভয় তো সরকার এগোতে পারবে না মানুষের কাজ কি ভয় ভয় করা যায় না সরকার ভালো কাজ করুক ভালো কাজ করলে তখন তো টানার প্রশ্নই আসছে না আমাদের তো লক্ষ্য ভালো কাজ করানো মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধান করানোর জন্যই তোমাদের লক্ষ্য দেখুন রাজ্যে তৃণমূল আর বিজেপি কোনো একটা বিষয়ে একমত হচ্ছে এমনটা সত্যি বিরল ব্রিগেডের পর দুদলই কিন্তু একটা বিষয় সম্পূর্ণ একমত দুদলই বলছে বামপন্থীরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে সংখ্যা গুরুর সাম্প্রদায়িকতার জবাব দিতে সংখ্যা লঘুর সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ করছে সমান খারাপ দেখুন যদি টিএমসি বা বিজেপি মনে করে মুসলমান সম্প্রদায় মানে অ্যাকচুয়ালি বলতে চাই যে দলটা মুসলিমের দল তাই সাম্প্রদায়িক বলছে তাহলে মুসলিম সমাজকে সাম্প্রদায়িক প্রথম বললে একটা কথা দ্বিতীয় নম্বর কথা কোনো রাজনীতির দল কোনো ধর্মের হয় না রাজনীতি বলতে আমি যেটা মনে করি রাষ্ট্র রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবা অতএব আমার রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ আর আমার রাষ্ট্রবাসী হচ্ছে ভারতীয় তো ভারতীয়র মধ্যে সবাই আছে একটা রাজনীতির দল যখন ভারতীয়দের সেবার জন্য করছে সেই দলটাকে কেউ যদি সাম্প্রদায়িক দল বলে আমি মনে করি ভারতীয়দের ঘরেও সাম্প্রদায়িক বলা হলে এটা আমি মনে করি তিন নম্বর কথা হচ্ছে যারা আজকে আমাকে সম্প্রদায়িক কথা বলছে তার মধ্যে একটা হলো টিএমসি সেই টিএমসিরই অনেকে কিন্তু একটা সময় আমাদের সঙ্গে ওঠা বসা আমাদের কাছে যাওয়া আমাদের সঙ্গে কথাবার্তা বলা এমনকি আমাকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করা অনেক কিছুই করেছে তাহলে সেই জায়গাতে ভাবা দরকার আছে চার নম্বর কথা হচ্ছে আমার দলে যে শুধু মুসলিম কোনো মুখ আছে তা নয় আমার দলের প্রেসিডেন্ট একজন সিমল সরেন তাহলে তারাও কি সাম্প্রদায়িক আদিবাসী সমাজকে সাম্প্রদায়িক বলা হবে এগুলো ভাবার বিষয় আছে এরা নিজেদের রুটি সাঁকার জন্য অপরের তাওয়াইকে মানে যে কোনোভাবে দাগ লাগাবার একটা ষড়যন্ত্র করছে যেটা আমি মনে করি গণতন্ত্রের বিরুদ্ধে আব্বাস আপনি বিজেপির ভোট কাটুয়া এক নম্বর সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট আপনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেটে দেবে আর এই ভাগাভাগিতে বিজেপি প্রার্থীরা আমি প্রথম বলবো দু হাজার এগারোর আগে এই সংখ্যালঘু মুসলিম ভোটটা কাজ ছিল বামেদের তাহলে এই জায়গাটাই প্রশ্ন যে টিএমসির সংখ্যালঘু ভোটটা টিএমসির ব্যক্তিগত সম্পদ নয় তখন সে দল ছিল না বামের ছিল আজকে সে আজ তাহলে আজ আমি দল করতে এসেছি এটাও তাহলে মমতার ব্যক্তিগত নয় আমার দিকে আসতে পারে তিন নম্বর কথা হচ্ছে ভোট কাটবো কেন ভোট তো আমি যেখানে প্রার্থী দেবো সেখানে মমতা ভোট পাবে না তাহলে সেখানে ভোট কাটবার প্রশ্ন নয় সেখানে আমি জিতছি সেখানে আমি উল্টো বলতে পারি তো মমতা যদি ওখানে প্রার্থী দেয় মানে আমার দিদিমণি তাহলে দেখা যাবে তিনি আমার ভোট কাটুয়া। তাহলে এরকম কাটাকাটি কথাটা বলা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনে হয় এটা ঠিক নয় ভারতীয় সংবিধানে সবার অধিকার আছে আমি আমার মতো লড়ছি যা যাকে মন যাবে তাকে ভোট দেবে আরেকটা কথা যদি তারপরও মানুষ মনে করে না আমি আমি প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে আসছি না ধরা যাক যে আপনি ভোট হয়ে গেছে আপনি একটা ফলাফলে দেখছেন যে আপনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংখ্যালঘু ভোট ভাগ হয়েছে বিজেপি প্রার্থী জিতে গেছে সেক্ষেত্রে আপনার আফসোস হবে আমি এমনও বলেছিলাম যে চ্যালেঞ্জ দিচ্ছে আমি যে যে জায়গায় প্রার্থী দেবো সে সে জায়গায় যদি বিজেপি বাইর হয় তার জন্য আমি জিম্মেদারি কিন্তু বাকি জায়গায় যদি দিদিমণি যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি বাইরে কে জিম্মেদারি নেবে বলুন এরম চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি আরেকটু বলে দিই ভোট কাটবার কথা দু হাজার উনিশে লোকসভায় তো আমি প্রার্থী দিইনি তাহলে কে ভোট কাটলো যে আঠেরোটা বিজেপি পেলো আর আজকে বিজেপি আঠেরো থেকে একুশটা লোকসভা এমপি বলছে তাহলে আমার টিএমসি কে ভোট দিয়ে কী লাভ হবে মূলত বিজেপি আমি আমি লোকসভার কথা আপনি যদি বলছেন তাহলে লোকসভায় হিন্দু ভোট কনসলিডেট করতে পেরেছে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের সংখ্যা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল যার ফলে ভোট কাটাকাটির প্রশ্ন তো লোকসভায় আসছে না তাহলে এখানে একটা প্রশ্ন প্রবল মোদি হাওয়া যেটা 2014 এ সেটাই 2019 এ তাতে বিজেপির লাভ হয়েছে আমি যদি এইভাবে দেখি তো এইভাবে যদি দেখা হয় তাহলে এখানে আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে হিন্দু ভাইরা বিজেপিকে চাইছে তাই তো লোকসভায় গেছে তাহলে থার্টি পারসেন্ট আর সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট দাদারা যদি বিজেপিকে চায় আমার উচিত হবে সংখ্যা যেখানে ভারী তাদের সমর্থন করা তাহলে সেই জায়গায় আমি তিরিশ পার্সেন্ট কী করে বিজেপিকে রুকবো আমি তো রুকা সম্ভব নয় তাহলে কেন ফালতু আমি তিরিশ সত্তর পার্সেন্ট মানুষের সঙ্গে দুশ্মনী করতে যাব। তারা যেটা চাইছে তাদের পছন্দের মানুষ থাকলে থার্টি পারসেন্টটাকে নিয়ে বারবার দেখানো হচ্ছে ঘোরানো হচ্ছে শুধুমাত্র এটাই বোঝাতে চাই যে থার্টি পার্সেন্ট মুসলিম বিজেপির বিরুদ্ধে বিজেপি আসো আর মুসলিমগুলোকে মারো এরম একটা কোনো নাটক নয় তো এখানেই তো আমার সম্ভাবনা দুই এতেও বিজেপির লাভ আপনার আইডেন্টি পলিটিক্সে ধর্মীয় মেরুকরণ হবে আর আপনার প্রতিক্রিয়ায় পাল্টা হিন্দু ভোট বিজেপিতে সঙ্গবদ্ধ হবে সোজা হিসেব কিন্তু কোন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন বা কে বলছে যে আমি আইডেন্টি পলিটিক্স মুসলিম ধর্ম নিয়ে আমি পার্টি করছি কিন্তু আপনার সমাবেশ দেখুন আপনার যেখানে আপনি ভাষণ দিচ্ছেন আপনার সামনে ব্রিগেডের যে মাথা তারা আপনি কি জেনারেল আপনি তো আপনার সম্প্রদায়কেই অ্যাড্রেস করছেন আপনি সংখ্যা তো অ্যাড্রেস করছেন আমি পিছিয়ে পড়া মানুষের জন্য করছি আমার যেখানে যেনে পার্টির মিটিং করেছি সেখানে একটা কথা আমার পিছিয়ে পড়া মানুষ মুসলিম নয় আর যে প্রোগ্রামগুলো দেখাচ্ছে না কোনো পার্টি ঘোষণা করার আগে মানুষকে ভাবিয়েছি বুঝিয়েছি আগে রেডি করেছি দু একুশের একুশে জানুয়ারি আব্বাস দিকে আজকে আপনার সঙ্গে কথা বলছি দু হাজার একুশের একুশে জানুয়ারির আগের আব্বাস সিদ্দিকির কথা বাদ দেন সে অন্য জগতে ছিল অন্য চিন্তাধারায় ছিল সেটা বাদ দেয় তাহলে কি আমি এইভাবে ধরবো যে এই আগের আব্বাস দিকে যার কথা বলছেন তিনি যা যা বলেছেন সেগুলোর আর ভ্যালিড নয় এই পুনর্জন্ম হওয়া আব্বাস দিকে আমার সামনে দেখুন এখন আমি যে চিন্তাটা নিয়ে এসেছি অবশ্যই সেই চিন্তাটা হচ্ছে এটা যে পিছিয়ে পড়া মানুষের চোখের পানি মুছতে চাইছি পিছিয়ে পড়া মানুষকে আমার দেশ যে অধিকার দিতে অধিকারটা তাকে যে পাইয়ে দিতে চাইছি পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা স্বাস্থ্য অন্য বাসস্থানে ব্যবস্থা করতে চাইছি আপনি চাইছেন আমি এখানে পরের সম্ভাবনাটা বলি যেটা প্রচারের একটা অংশ ভোটের পর ত্রিশঙ্কু বিধানসভা আপনার বিধায়করা শিবির বদল করলেন তৃণমূলকে সমর্থন করলেন ওই মুখ্যমন্ত্রীর চেয়ারের পায়া হওয়া আর গোটা চারেক ভালো ভালো দফতর ডিল ক্লোজড দেখুন আমাদের তো সর্বপ্রথম কথা ত্রিশ সংখ্যক হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন সম্ভাবনা নাই কেন আমি যখন বাম কংগ্রেসের সঙ্গে একটা জায়গায় আমরা আসছি সেই জায়গায় আমরাই গভর্নমেন্ট করব। মানে আমার যেটা ছিল সেটা যাকে দেবো সেই সরকার করে ভেবেছিলাম তা আমি তো অলরেডি জিতার আগেই তো দিয়ে দিচ্ছি একটা জায়গায় তো আমরা হয়ে গেছি অথবা আমরাই সরকার তৈরি করব এখানে অন্য কোনো জায়গায় যাওয়ার আর প্রশ্ন কিন্তু যদি শেষ নির্বাচনে বারো পার্সেন্ট ভোট বাম কংগ্রেস জোটের বাম সাত শতাংশে নেমেছে আপনি বলছেন একুশে কি ম্যাজিক হতে পারে যে তার সরকার করার পরিস্থিতি তৈরি হতে পারে যাদের মাত্র তিরিশটা এমএলএ ছিল তারা যদি এগারোই ক্ষমতায় লড়ে সিএম হতে পারে সেখানে দুজন মিলে তো এনাদের পঁচাত্তর প্লাস ছিল কেন হতে সাতাত্তর সাতাত্তর প্লাস কমবে বেশি তাহলে কেন হতে পারে না সবটাই চেষ্টা আর সবচেয়ে বড় কথা আমি বলছি এগারোর সঙ্গে একটা বড় তফাত এগারোতে একটা জমি আন্দোলন সিঙুর নন্দীগ্রাম নেতায়ের মতো ঘটনা ছিল সেই ঘটনার অভিঘাতে সেই ঘটনার ধাক্কায় অনেক অসম্ভব সম্ভব হয়েছে কিন্তু এখন কি সেই ধরনের কোনো পরিস্থিতি আপনি বড় আন্দোলন নাগরিকত্ব নিয়ে বেঁচে থাকবো কিনা একটা বড় আন্দোলন দ্বিতীয় নম্বর আমপান ঘোটালা তিন নম্বর করোনার সময় পর্যায়ী শ্রমিকদের নিয়ে যে খেলা চতুর্থ নম্বর সেই সারদা যাকে দিদিমণিও ঠিকভাবে সমাধান করলো না এবং কেন্দ্র সরকার সেই সারদাকে চেপেও ধরলো রেখে দিলো তো এই জায়গাতে দেখা যাচ্ছে মানুষ নতুন করে আবার ভাবতে শুরু করেছে যা কোনো একটা জায়গায় আমরা ভুল করেছিলাম সে ভুলের প্রাশ্চিত মানুষ দিতে যাচ্ছে আর একটা কথা বিসখানে বলে নিই যেটা প্রথমবার বলতে যাচ্ছিলাম দু যে আপনি বারো পার্সেন্ট ভোটের কথা বলছেন এই বারো পার্সেন্ট ভোট হওয়ার পিছনে কারণ আছে কেন কারণটা হচ্ছে সেটা হচ্ছে বিরোধী শূন্য নামে বাম কংগ্রেসকে নির্মূল করা হয়েছে কিন্তু বিজেপিকে নমিনেশন জমা দিতে দেওয়া হয়েছে বাধ্য হয়ে মানুষগুলো বাঁচার জন্যে তখন বিজেপির কাছে আশ্রয় নিয়েছে সেই মানুষগুলো ব্রিকেডের পরে কিন্তু আবার ব্যাকে ফিরছে নিজের ঘরে নিজে আসছে তাই তো আজকে বিজেপির ঘুম হারাম হয়ে গেছে মানে ঘুম আউট হয়ে গেছে তাই আজকে তারা আমার পিছনে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আব্বাস দোসরা মেয়ে তো বোঝা যাবে কি হচ্ছে সব থেকে বড়ো কথা যে লড়াইতে নামলে আমার একজন বলেছিলেন ইংরেজি একটা প্রবাদও আছে যে সব সবসময় ভাবতে হয় যে তুমিই জিতবে নয়তো লড়াইতে যেতে যায় না আপনি যদি সেই ফিলোসফি থেকে বলেন আমার কিছু বলার নেই কিন্তু এর পাশাপাশি নেন্দুকরা বলছেন আপনার সঙ্গে ডিল হয়েছে মিমের আসাদুদ্দিন ওয়েসি বছরের শুরুতে বাংলা এলেন ফুরফুরা শরীফে গেলেন আপনার সঙ্গে মিটিং করলেন যাওয়ার সময় বললেন এ রাজ্যে আমরা আব্বাসকে সামনে রেখেই এগোবো তারপর মোহাম্মদ সেলিম আব্দুল মান্নানদের সঙ্গে আলোচনা ব্রিগেড সংযুক্ত মোর্চা পেছনে কল নাকি ওয়েসি নাড়ছেন এবং অনেক টাকার ডিল হয়েছে দেখুন এটাই হচ্ছে আমার ভারতবর্ষ যে মানুষ ভুল বললেও তাকে ফাইন করা হয় না তার ট্যাক্স নেওয়া হয় না তাই বলার স্বাধীনতা রয়েছে প্রথম কথা হচ্ছে আমি যখন পার্টি করব বা ফন্ড করব একটা বলছিলাম তখন এই খবরটা এখান থেকে আসাদ সাহেবের কাছে দিয়েছে রাজ্যে তৃণমূলের যারা ভালোবাসে তারা আশাদ সাহেব তিনি ফরফরাজ শরীফ একটা তীর্থভূমি সেই উদ্দেশ্যে জিয়ারত এবং সাথে সাথে আমি একটা পার্টি করছি আমার সঙ্গে সাক্ষাৎ সেখানে দীর্ঘ আলোচনার মধ্যে এই কথায় উঠে আসে যে আমি একটা ফন্ড বানাচ্ছি আপনার পার্টির আমি কোনো দায়িত্ব নিতে পাচ্ছি না কিন্তু তখন তিনি বললেন যে আমার পার্টির যারা আছে তারা আপনার ফন্ডের সাথে থাকবে এবং আপনাকে ফন্ডের মুখ করে আপনার পিছনে আমি থাকতে চাই এই আলোচনার পরে আমি আমার যত কর্মীরা আছে তাদের সঙ্গে আলোচনা করি এবং আমরাও নিজেরাও বসে মা ঠিক করি যেটা বাংলা আমার বাংলার কষ্ট আমার বাংলার দুঃখ আমার বাংলার সমস্যা আমার বাংলার কালচার আমাকে ভাবতে হবে সেই জায়গায় আমরা আসাদ সাহেবের যিনি আছেন তিনার মাধ্যম দিয়ে আমরা জানিয়েছি যে এই জায়গাতে আমাদের ঘরে বৃহৎ মানুষের স্বার্থে আমরা এই জোটটাকে পছন্দ বেশি মনে করছি এটা আমাদের জন্য ভালো মনে করছি তো সেই জায়গাটায় আমরা যাচ্ছি ব্যাস এতটুকুই কথা এতটুকুই কাজ সেই জায়গাতেই আমরা আছি আর ব্যাস অভিযোগটার ব্যাখ্যাটা বলি যে গোটা দেশ জানে যে মিম লড়লে যেখানে যেখানে যে রাজ্যে লড়েছে বিজেপি সুবিধা হয়ে গেছে বাংলার মুসলমান ভাইরাও তা জানে সেই জন্য আব্বাস সিদ্দিকীকে সামনে রাখা হলো প্লাস যে বাঙালি মুসলমানদের জন্য মিমের কোনো প্রভাব নেই অথচ ফুরফুরা শরীফের বিপুল প্রভাব আছে সেই জন্য সামনে আব্বাস সিদ্দিকিকে রাখা হলো অর্থাৎ আব্বাস সিদ্দিকি মুখোশ পেছনে মিম দেখুন অভিযোগ করতে পারে কিন্তু আমি আবার বলছি এই দলের প্রেসিডেন্ট একজন সিমল সোরেন এটাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর কথা আমি মিমের কেউ নয় তথাপিও সত্য কথার স্বার্থে বলছি মিম যেখানে যেখানে লড়েছে বিজেপি সেখানে ফায়দা হয়েছে এই কথা যদি বলে কেউ আমি সামান্য বিহারটাই যাব বিহারে মিম চেয়েছিল মহাজোটের কাছে দশটা সিট যদি দিয়ে দিত তাহলে দশটাই মিম জিততো তাহলে আজকে মহাজোট গভর্নমেন্ট করতো সেখানে তাকে দেওয়া হলো না মিম ক জায়গায় দিল কুড়ি জেলায় বাকি জায়গায় তো মিম দেয়নি তাহলে বাকি জায়গায় বিজিবি বাহির হচ্ছে কী করে তিন নম্বর কথা একে দশ জায়গায় দিয়েছে সেই দশ জায়গাতে মিম পেয়েছে পাঁচটা এবং সেই জায়গাতে কুড়ি জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় নটা জায়গায় পেয়েছে মহাজোট তাহলে মহাজোটের তো উপকার করেছে মিম আরেকটা শেষ কথা মিম আসলে যে হিন্দু ভাইয়েরা বিজিবি করবে আমার মনে হয় কোনো একটা জায়গায় হিন্দু ভাইদের ঘরে অপমান করা হচ্ছে ছোট করা হচ্ছে হিন্দু ভাইয়েরা অতটা মুসলমানদের ঘৃণা করে না যেটাকে সমাজে দেখানো হচ্ছে তারা মুসলমানদের অনেক ভালোবাসে বেশ পশ্চিমবঙ্গে মুসলমানরা আর্থ সামাজিকভাবে ভালো নেই অর্থাৎ এই যে ভালোবাসা সমাজে তার প্রভাব সেরমভাবে পড়েনি একথা প্রথম কবে জানা গেল সাচার কমিটি রিপোর্টে দু হাজার দু হাজার ছয় চাকরি শিক্ষা সব ক্ষেত্রে মুসলিমদের এই পিছিয়ে পড়ার প্রত্যক্ষ দায় তালে কার চৌত্রিশ বছরের বাম সরকারের অথচ আপনি আব্বাস তাদের বিরুদ্ধে না লড়ে তাদের সঙ্গে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন এতদিন আমাদের লড়াই ছিল চাকরি নিয়ে বাসস্থান নিয়ে চিকিৎসা নিয়ে কোন একটা জায়গায় আমরা দেখছি আজ আমাদের লড়াই হচ্ছে বাঁচার জন্য আমরা থাকতে পারবো কি পারব না এখানে আমরা বলতে গরিব আবার বলছি মোটেই মুসলমান নয় যার নোট আছে সে মুসলিম হোক হিন্দু হোক কেউ হোক তার কোনো সমস্যা নেই দেশে আমার কথাটা ভুল হলে ক্ষমা চাইছি জনগণের কাছে আবার কিন্তু বাস্তব যেটা দেখছি যার পয়সা নেই যার অর্থ নেই সে যে ধর্মেরই হোক তার ভারতবর্ষে তথা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে কোনো জায়গায় বর্তমান দিনে যেটা দেখছি সে মানুষ বলেই পরিচিত নয় আমি যদি আমপানের সময় হিঙ্গলগঞ্জের একটা দৃশ্যর কথা বলি যেখানে চার পাঁচ ফুট ওপরে কালো তেরপোল এমনি কালো সূর্যটা সূর্যের টান তাপ টানে সেখানে বাবা মা কাকা কাকিমা সবাই একসাথে পনেরোশো পরিবারের কাছে আমি গিয়েছিলাম সামান্য খাবার নিয়ে কেন আমি জানি না এত বড় ভয়ানক হয়েছিল পনেরোশোটাই দেখেছিলাম অমুসলিম মুসলিম তারা গরিব পয়সা নেই বলি আজকে তোর ওই দুর্দশা ওরা মুসলিম নয় পয়সা নেই অতএ আমার দেশে বর্তমান পয়সার সমস্যা পয়সা যার আছে তার ধর্ম দেখা হয় না যার পয়সা নেই তার ধর্ম খুঁজা হয় অথবা বলছি এই সিচুয়েশনটা তো দু হাজার এগারোর আগের পশ্চিমবঙ্গেও একই ছিল তাহলে তার দায় তো আজকে আপনার যারা জোট সঙ্গী বামেরা তাদের উপর দেখুন তারা যে আগে যদি ফিরে যান কংগ্রেস ছিল তাদের কংগ্রেসের বর্তায় আমি এটাকে বলছি তারা যে একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ করেছে এটা আমি বলছি না আর অন্যায় করেছে আমি স্বীকার করছি এতে তারা শোনার পরে আমার সঙ্গে জোটে কোনো সমস্যা করে আর করে সেটা তিনাদের ব্যাপার কিন্তু সত্য বলবো তেনারাও অন্যায় করেন বলবো না কিন্তু অন্যায় করেছিল বলেই তো তেনাদের শাস্তিতে আমরা সরিয়ে দিয়েছিলাম কিন্তু জিনাকে আমরা এনেছিলাম দিদিমণি তিনি যে অন্যায়টা করেছে তিনি যে ক্ষতিটা করেছে তুলনামূলক দেখতে গেলে তেনারা যদি সত্তর পার্সেন্ট ক্ষতি করে থাকে এনারা দুশো পার্সেন্ট মানে একশো যেটা হয়নি ওভারটেক করে চলে গেছে তো এই জায়গায় আমরা দেখছি সত্তর পার্সেন্ট যে তেনারা ক্ষতি করেছেন সেই ক্ষতির পিছনে শুধু তিনাদের যে অবদান আছে তা নয় আমাদেরও কোনো একটা জায়গায় অবদান আছে সেই অবদানটা হচ্ছে এটা যে আমরা সম্পূর্ণ তিনাদের উপর নির্ভরশীল হয়েছিলাম তাই পরবর্তী তিনারা ক্ষতি যদি না করতে পারে স্বনির্ভরশীল না হয়ে নিজেরা ধরেও রাখছি আর এত বড় ক্ষতি যখন তিনেরা করেন তুলনামূলক যখন কম তাই ভেবেছি তিনাদের সঙ্গেই চলো দু একুশে আমরা একটা জোট করে সরকার তৈরি করি আমার একটা ইংরেজি শব্দ মনে পড়ে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের লেসার ইভেল তাহলে আপনি মনে করছেন যে তৃণমূল আরও বড় বিপদ তার থেকে অপেক্ষাকৃত কম বিপদ হচ্ছে বাম এবং কংগ্রেস নাকি আপনার সেই ভাইরাল ভিডিওটাই আসল সত্যি যেখানে আপনি বলছেন এই সিট সমঝোতা এই মুহূর্তে শুধুমাত্র দু হাজার একুশের জন্য একুশের পরে ওদের ওপরও প্রতিশোধ নেব আমরা কারণ ওরাও অনেক জ্বালিয়েছে আমরা ভিডিওটা একবার দেখে নিই আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে দুহাজার একুশের জন্য একটা সিট সমঝোতা করতে শুধুমাত্র একুশের জন্য একুশের পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা কথা বুঝছেন না বুঝছেন না কেন ওরাও তো অনেক জেলিয়েছে ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি কিন্তু তারা করবে কি আমি জানি না কেন তারা তো নিজেরা দুশো তিরিশটা সিট ভাগ করে নিয়েছে তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা কথা দেখাচ্ছে আজকাল বাম সেই জ্বালাতে পারে বুদ্ধদেবের সেই দাদা গিরি আর আছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়ে বলতে পারবে ভাই আমরা গেছি এটাই কি তাহলে আসল প্ল্যান প্রতিশোধ নেয়া দেখুন প্রথম কথা হচ্ছে আপনার স্টুডিও বসে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে নিজের বক্তব্য নিজে শুনছি কখনো শোনার সময় পাইনি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা যখন দুশো তিরিশটা তারা করে নিয়েছে নিশ্চয় দেখলেন তখন মানুষজন আমাকে বলতে লাগছে যে আপনি কেন বাম কংগ্রেসের কথা ভাবছেন তা তারা তো দুশো তিরিশটা নিয়ে মানে গুরুত্ব দিচ্ছেন আমাদের ঘরে তখন আমার একটা ক্ষোভের প্রকাশ এটা এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বহুত মানুষ যারা আমার দলে আসছে প্রথম থেকে তারা কিন্তু সব তরুণ তারা সব টিএমসিকেই রিসেন্ট ভোট দিয়েছে হয়তো তাদের ভোটার কার্ড বাহির হয়েছে টিএমসির সময় তারাও ফিরে আসছে কিন্তু তাদের পরিবারের অনেকে দেখেছিল বামের পিওরটা সেই জায়গায় তাদেরকেও একটা বোঝানো মাত্রা তিন নম্বর কথা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী কথাটাকে রেখেছিলাম কিন্তু এখন আমরা যেটা সিচুয়েশান আপনাদের এবিপি নিউজের মাধ্যমে এবিপি আনন্দের মাধ্যমে যেটা আমরা বলছি সেটা হচ্ছে এটাই যে আমরা চাই সমস্যা সমাধান সমস্যা সমাধান যদি হয় আমরা চিরস্থায়ীর জন্য এই যে জোট এই জোট নিয়ে আমরা চলতে রাজি আছি যদি কোনো দিন সমস্যা আবার হয়ে দাঁড়ায় আমি ওপেন বলছি তখন বাধ্য হব কেন আমি কোনো নেতা হতে আসিনি আমি কোনো জায়গায় লিডার হব এসব হতে আসিনি আমি চাই পিছিয়ে পড়া মানুষকে তুলে আনা যদি সেই পিছিয়ে পড়া মানুষের অধিকার না পাই তাহলে বাধ্য হবে নিজেকে আবার নতুন করে স্বপ্ন দেখতে এই যে ভিডিওটা দেখালাম আব্বাস এটা আপলোড করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ খুব পুরনো ভিডিও কিন্তু নয় তার মানে ব্যাক অফ দ্য মাইন্ড দুশো বললাম হ্যাঁ ব্যাক অফ দ্য মাইন্ড আপনার কোথাও এই ভাবনাটাও কাজ করছে যে এদের পুরোটাই দুটোই আমার শব্দ আবার আমার মার্জনা করবেন দুটোই বিশ্বাসঘাতকদের দল আপাতত ভরসা করছি কিন্তু লং টার্ম ভরসা করা যায় না ভবিষ্যতে অন্য রকম হতে পারে एक्चुअली আপনি এই আশঙ্কা আছে আপনি ওই যে প্রশ্নটা করলেন না সাচার কমিটি হ্যাঁ রঙ্গনাথ মিশ্র কমিটি এই কমিটি রিপোর্ট দেখে তারাও তো যে পিছিয়ে পড়া জাতির উপরে সেরকম ভাবে কাজ তো করে না আমি তো প্রথমেই স্বীকার করে নিলাম যে এরা ক্ষতি করেছে কিন্তু তুলনামূলক টিএমসি থেকে কম করেছে এবং সেই জায়গায় এখন দেখছি বিজেপি এবং টিএমসি দুটো যখন মিশে গেছে এরা দুজন মিটিয়ে ক্ষমতায় আসে তাহলে যে ভয়ানক পরিস্থিতিটা হবে সেই ভয়ানক পরিস্থিতি বিগত দিন কখনো ঘটে নে হ্যাঁ কিন্তু এটা আপনার কল্পনা হতে পারে এখন বিজেপি আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে ক্ষমতায় আসবে এটা রাজ্যের মানুষ এই কাল্পনিক ছবিতে বিশ্বাস করবেন দেখুন এটা বাস্তব তো বিজেপিটা কে একশোটা থাকলে নব্বইটা টিএমসির ক্যান্ডিডেট তা যে টিএমসি কি আনার দরকার হয় তাহলে বিজেপি কি আনার কোনো দরকার নেই তো ওই ক্যান্ডিডেট কে ভোট দিয়ে আমরা বিজেপি ভোট দিই তাহলে আপনি ছিল তারাই আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের প্রার্থীদের ভোট দিলে নির্বাচনের পর হতেই পারে যে সেই প্রার্থী বিজেপিতে যোগ দিয়ে দেবে এটা আপনার আশঙ্কা কেন এটা ঘটেছে তো বিহারে ঘটেছে বাংলায় ঘটবে না এর কি মানে আছে আর আমরা তো সেই জিনিসটা দেখছি অহরহ দেখছি তো একটার পর একটা একটার পর একটা চলে যাচ্ছে তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে ভোটের পরে একজন হয়তো নব্বই পেলো কি একশো পেলো একজন আশি পেলো দুজন মিলে টাচ হয়ে সরকার হয়ে গেল তা আমরা যেটা দেখতে চাই দুজনে মিলে নাকি ঘোড়া কেনা বেচা না আমার কেনা বেচা থেকে সবচেয়ে বড় কথা আমার মনে হচ্ছে পুরো দলটাই হয়তো চলে যাবে কেন টিএমসি দলটা তো জন্ম দিয়েছে বিজেপি উনিশশো আটানব্বই এই দল হয়েছে এবং অটল বিহারি বাজপেয়ীর হাত ধরে জোট এবং দিদিমণি রেল মিনিস্টার ছিলেন বিজেপি থেকে এরম ইতিহাস তো অনেক আছে আনন্দবাজার পত্রিকা তো দিদিমণি বলেছেন ফন্ডে এনে বিজেপিকে লড়ব তাহলে সেই জায়গায় এটা একটা সাজানো নাটক বামফ্রন্টকে তুলে দেওয়ার জন্য এটা একটা সাজানো নাটক কেন কিন্তু আজকে যে কংগ্রেসের সঙ্গে আপনি জোট করছেন সেই কংগ্রেসের সঙ্গে বারবার তৃণমূল কংগ্রেস জোট করেছে সেটা তো বলছেন না কংগ্রেসের সঙ্গে টিএমসি জোট হয়েছিল তাই তো বাংলার টিএমসি এসেছে এবং কংগ্রেসটাকে পুরো টিএমসি খেয়েওছে পুরো নিজের দলে নিয়ে নিয়েছে সেটা কংগ্রেস জবাব দেবে কংগ্রেস বুঝবে কিন্তু আমি বারবার একটা কথা বলতে চাইছি সেটা হলো এটাই যে আমার আইএসএফ একদম নতুন দল এখনও দুমাস দুমাস বয়স হয়নি আমার লক্ষ্য হলো পিছিয়ে পড়া মানুষকে তুলে নিয়ে আসা দুশো দুটো সিট দুশো তিরিশটা সিট যখন বাটোয়ারা হয়ে গেছে তখন ভেতরে একটা ক্ষোভ জন্মাচ্ছে সে ক্ষোভের বই প্রকাশ তা সেই জায়গাতে তখন আমি বলেছি এ কথাটা দ্বিতীয় নম্বর কথা আমি আবার বলছি যদি আমার টার্গেট পিছিয়ে পড়া মানুষের শিক্ষা স্বাস্থ্য বেকার বেকারত্ব দূর করা যদি বাম এইটা ঠিকভাবে করতে পারে বাম প্রথম পিওডে আমরা যেটা শুনেছি তখন আমি দেখিনি প্রথম পিরিয়ডে কুড়ি বছর ধরে তারা খুব ভালো কাজ করেছিল সেইভাবে যদি তারা ভালো কাজ করতে থাকে তো তাদের সঙ্গে আমাদের এই সমঝোতাটা যেটা আছে চিরস্থায়ী চলবে দীর্ঘ আপনি তৃণমূল কংগ্রেসের এত সমালোচনা করছেন এত কঠোর সমালোচনা করছেন কিন্তু এই তৃণমূল কংগ্রেসের কাছেই আপনি সিট চাইতে গেছিলেন এবং চল্লিশটা সিট চেয়েছিলেন যেটা তৃণমূল নেত্রী রাজি হননি আমি বলছি তিনি যদি রাজি হতেন তাহলে তৃণমূল সম্পর্কে আপনার মূল্যায়ন তো সম্পূর্ণ অন্য রকম হতো দেখুন প্রথম কথা হচ্ছে আমি সিট চাইতে যাইনি আমি বলেছিলাম যে চুয়াল্লিশ জায়গায় আমি প্রার্থী দেবো ওই চুয়াল্লিশ জায়গায় যে দিদিমণি প্রার্থী না দেয় বাকি আড়াইশো জায়গায় দিদিমণি হয় হয়ে লড়বো যখন দিদিমণি আমার কথাটাকে মানলো না অথচ পাহাড়ে বিমল গুরুংয়ের কত পনেরো ষোলো না কটা সিট আছে তার ব্যাপারটা মেনে নিল তখন আমাকে ভাবতে বাধ্য করলো তখনই ভাবতে শুরু করলাম যে বিমল গুরু একটা অমিতাভ দাদা প্রশাসন মারার পিছনে তার হাত আছে এটা দেখা যাচ্ছে এবং তার বিরুদ্ধে অনেক কেস আছে তাকে যদি তুমি নিতে পারো অথচ বলছো আমি দুদলা গরু মুসলিম তারা আমায় জিতিয়েছে বলতেও পারছো আর আমি যে মুসলিম হওয়ার জন্য কি আমার সাথে নিল না কিন্তু আমি দল করতেছি যে আবার বলছি মুসলমানের জন্য নয় হ্যাঁ আব্বাস কিন্তু এইখানে আমার প্রশ্ন থাকবে যদি চুয়াল্লিশটার এই ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতেন তাহলে আপনি তৃণমূলের সঙ্গে থাকতেন মানে এটা তো রকম আমার লাগছে যে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যাওয়ার মতো মানে চুয়াল্লিশটা আসনের আপনি যে ফর্মুলা দিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেননি বলে আপনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি একশোটা সিট দিলেও মমতা ব্যানার্জির সঙ্গে যাবো না সেটা তো এখনকার আজকের দিনে আপনার অবস্থান কেন বলছি হ্যাঁ যখন কিন্তু আমি বলছি এই ধরুন দু মাসের মধ্যেই নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে যে চুয়াল্লিশটা সিট আপনি চেয়েছেন উনি দিতে রাজি হননি তাহলে তো আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে এটা ওই অভিমানে অন্য দল চলে যাওয়ার মতো যে না আপনি চুয়াল্লিশ দেননি ঠিক আছে আমি আপনার বিরোধী যারা বাম এবং কংগ্রেস তাদের সঙ্গে যাব দেখুন কে কার শত্রুর আমি দেখিনি মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য কোনো কাজ না করলে সেটা তো আপনি যখন চুয়াল্লিশটা সিট চেয়েছেন তখনও তিনি কাজ করেননি আমি বলছি ঘটনাটা তার সত্যটা তো পাল্টে যেত না এই যে কোনো কাজ করেন আবার বললাম মজবুত সরকার দুশো এগারোটা বা দুশোটা এর জন্যে চুয়াল্লিশটা বলা হয়েছিল কেন যে আপনি হয়তো আঠেরোটা বিজেপিকে ভেতর থেকে দিয়েছেন আর না এ রুখতে পারছেন না তাহলে আপনি যদি আমায় সিটটা দিন আরে পাহাড়দার হিসাবে আপনার যেমন লোক থাকবে আমারও থাকবে আপনি কমজোর হল আমি কমজোর নয় আমি রুকবো না আই গট ইউ চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা আপনি বলছেন সেটা ফাইন কিন্তু আমি বলছি চুয়াল্লিশটা সিটের ফর্মুলায় রাজি হলে তখন এই যে বিমল গুরুংয়ের সঙ্গে আপোষ করার অভিযোগ আপনি করছেন সেটা আপনার চোখে পড়তো না না অবশ্যই পড়তো এটা তো পরে যখন তিনি মানছে না তখন তো তিনাকে নিয়ে এবার আমি রিসার্চ করতে শুরু করলাম কে মমতা ব্যানার্জি তারপর একটার পর একটা জিনিস পাচ্ছি তখন আমি কথাটাকে তুলে ধরেছি তার আগে কথা তো আমি তুলে ধরিনি তার আগে যে দুর্নীতি আমফানে হয়েছে সে কথাগুলো বলেছি এবং তাতে বলা ছিল যে যখন চুয়াল্লিশটা দেবে সেই জায়গায় এটাও কথা ছিল যে যারা এরকম করাপশান করছে তাদেরকে বাদ দিতে হবে হ্যাঁ আমি বুঝলাম কিন্তু আমি বলছি আলটিমেটলি আপনি রিসার্চটা করলেন প্রত্যাখ্যাত হওয়ার পর অর্থাৎ প্রত্যাখ্যাত হওয়ার পর আপনার বোধদয় হলো না তার আগে শুনুন একটা মানুষ সম্বন্ধে যখন আমি পুরো জানি না তখন তার সাথে আমার যাওয়াটার ভাবনা থাকতেই পারে আর আমি রাজনীতি যখন মানুষের সেবার জন্য করতে আমি তো চেষ্টা করব যে কোনো একটা জায়গায় আমি শক্ত জায়গা তৈরি করতে বলে যে জায়গা থেকে দাঁড়িয়েই মানুষের সেবা করতে পারবো সেই জায়গায় আমি রাজ্যের যিনি নেত্রী ছিলেন তেনাকেই বলেছিলাম যে আপনার নৌকো ডুবছে যদি আপনি মেরামত করার জন্য চেষ্টা করেন তাহলে আমি একটু মেরামত করবো কিন্তু আমাকে চুয়াল্লিশ পারিশ্রম লাগবে হ্যাঁ তিনি যখন পছন্দ করেননি তখন তো স্বাভাবিক আমি চাইব ওই নৌকোটাকে আরো বড় করে ছিদ্র করে তাড়াতাড়ি ডুবাই এটাই তো যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে তারাও তো তাই চাইছে কি তফাৎ তারা তারা করছে তারা টিকিট চেয়েছে প্রত্যাখ্যাত হয়ে অন্য দলে যায় তারা তো টিকিট পাইনি বলে আজ গেছে কিন্তু আমার কথা হচ্ছে আমি তো টিএমসি এর কেউ ছিলাম না তারা টিএমসি থেকে টিএমসি এর হয়ে খেয়েছে টিএমসি তে ছিল তারপরে গেছে তো এ থেকে বুঝে যাচ্ছে তারা টিএমসি তে শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে রাখা ছিল অর্থাৎ এটা প্রাইমারি স্কুল ওটা হাই স্কুল না সেই আপনি বলতেই হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো কখনোই টিএমসি তে ছিলাম না আমি টিএমসি এর মেরামত করতে চেয়েছিলাম যে আপনার যে যোনো যার জন্য আপনার ক্ষতি হচ্ছে সে কোনোকে মেরামত করে কেন দিদিমণির উপরে আমাদের একটা ভালোবাসা ছিল আজকের দিনও যদি প্রশ্ন করেন এখন বললে ইখতলাপ উঠবে মানে অনেক সমালোচনা হবে কিন্তু আমাদের সঙ্গে উনি যেভাবে বাড়ি বাড়ি গেছেন আব্বাস সিদ্দিকিকেই হয়তো আমরা সাক্ষাৎকার নিতাম যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের শরিক হিসেবে শরিক দলের নেতা হিসেবে হতেও তো পারতো এটা উনি যদি চুয়াল্লিশ রাজি হতেন আমি বলছি একেবারে স্পষ্ট করে যদি প্রশ্নটা করি এটাই তো সুবিধাবাদ আপনার চুয়াল্লিশটায় রাজি হননি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের কাজ সব খারাপ হয়ে গেল না ব্যাপারটা হচ্ছে আমি যখন চুয়াল্লিশটা চেয়েছিলাম তখনও কিন্তু তার উন্নয়নের ব্যাপার নিয়ে তখনও বলেছিলাম কিন্তু বিগত এই যে বিজেপির ব্যাপারটা যেটা টিএমসির সঙ্গে আছে এটা তখন আমি জানতাম না পরবর্তীতে দেখলাম অ্যাকচুয়ালি এই জগতের মানুষ আমি নয় প্রথমেই বলেছি আমি আগেই স্বীকার করি যে দু হাজার একুশে একুশে জানুয়ারির আব্বাস সিদ্দিক এখন কথা বলে আচ্ছা বেশ তাহলে সেই আব্বাস সিদ্দিকির কাছে আমার পরের প্রশ্ন আপনি এবারে ভোটে লড়বেন না আমি নিজে কোনো জায়গায় দাঁড়াচ্ছি না আর কখনও দাঁড়াবার চিন্তা ভাবনা নাই আমি চাই ভালো ভালো লিডার তৈরি করা যাতে অসহায় মানুষের তারা কাজ করে তাদের নিয়ন্ত্রণটা আমি হাতে রাখবো আপনি বলেছিলেন নন্দীগ্রামে আপনার পরিবারের কেউ অর্থাৎ ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের কেউ প্রার্থী হতে পারে নন্দীগ্রামের প্রায় বাইশ শতাংশ মুসলিম ভোট সেটা ভাগাভাগি হলে তৃণমূলের সমস্যা হতো তাই নন্দীগ্রামে শেষ পর্যন্ত আইএসএফের কেউ দাঁড়াচ্ছেন না নিন্দুকরা বলছেন অন্য কোনো রসায়নে মানে খারাপ ভাষায় বললে কোনো সেটিং হয়ে গেছে সেই জন্য নন্দীগ্রামে আপনারা আর প্রার্থী দিচ্ছেন না বামেদের সিট ছেড়ে দিলেন অ্যাকচুয়ালি ব্যাপারটা তো আমাদের চেয়ারম্যান বলতে পারবে কেন সিট সমঝোতাটা চেয়ারম্যান করছে তারপরেও কোনো কথাকে আমি ঘুরিয়ে চলে যাই না কেন আমি যখন আইএসএফ মানে আব্বাস মানে এখান থেকে যখন কোনো কথা বলি মানুষের ভুল হয় তো মানুষেরই হয় তবে সেই জায়গায় আমাদের যেটা চেয়ারম্যান যেটা গত আমি তো গতকালকে রাত্রির আলোচনায় বসেছিল সেটা যেটা জানা গেল যে আমরা বৃহৎ চিন্তাভাবনা করে যে ওই জায়গাতে আমরা আমাদের পরিবার থেকে কাউকে একটা দেবার চিন্তা ভাবনা করেছিলাম পরিবারে তেমন কেউ এখন এত তাড়াতাড়ি রাজি হচ্ছে না বা দাঁড়াবার জন্য তৈরি হচ্ছে না সাপোর্টে আসতে চাইছে কিন্তু দাঁড়াবার জন্য তৈরি হচ্ছে না আর ওই জায়গাটা আমরা চাইছিলাম একটা ভালো হলেই ভালো হয় তাহলে সেই জায়গাতে আমাদের চেয়ারম্যান যেটা ঠিক করেছে চলো ওই জায়গাটা তাহলে আমরা ছেড়েই দিই সেটা চেয়ারম্যান কিন্তু এটা তো তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে একেবারে স্পষ্ট যে সুবিধেই হয়ে যাবে দেখুন কার সুবিধা কার লাভ তো সেটা আমরা দেখছি না তো ওখানে যে বাম দেবে তো আমি তো আইএসএ প্রচার করবো ওটা তো আইএসএফ ফেলি সিট আমার যেটা

আর আমাদের আই কেন মানুষ বাম যেসব মানুষগুলো টিএমসির অত্যাচারের বিজেপিতে যাচ্ছে তারা তো দেখছে সেই টিএমসিতে বিজেপিতে কোনো স্থান হবে না সে তো একই লোক আর যারা বিজেপির জন্ম দিয়েছিল তারা এখন বিজেপির মধ্যেই যেন মনে হচ্ছে ঘরছাড়া ছাড়া ঘর ছাড়া হবার এবার চান্স হচ্ছে সেই জায়গায় যে তৃণমূল সেই টিএম পদ্মফুল অতএব আমরা এই যেটা গভর্নমেন্ট দিল্লি দাঙ্গার পর আপনি বললেন আমি আল্লাহর কাছে দোয়া করি উনি যেন ভারতবর্ষে এমন মারণ ভাইরাস পাঠান যাতে দেশের দশ বিশ পঞ্চাশ কোটি মানুষ মরে যায় একবার ভিডিওটা দেখে নিষে এমন কঠিন একটা ভাইরাস এই ভারতবর্ষে যেন দশ বিশ পঞ্চাশ কোটি লোক মরে যায় দেখুন আব্বাস আমি দিল্লি দাঙ্গা কভার করেছি সমস্ত ডিটেলস মানুষের সামনে তুলে ধরেছি এই চ্যানেলেই কিন্তু আপনাকে বলি দাঙ্গা এক পক্ষ করে কোনো দিন বিষয়টা এমন নয় সব থেকে বড় কথা কোন অন্যায় হলে দোষীদের শাস্তি আপনি দাবি করতে পারেন কঠোর শাস্তি দাবি করতে পারেন কিন্তু মানুষের মৃত্যু কামনা করবেন দেশের পঞ্চাশ কোটি মানুষের মৃত্যু কামনা করছেন আপনি প্রথম কথা হচ্ছে এটা কবে ভিডিও আমি জানি না প্রথম কথা দিল্লি দাঙ্গার পরের অবস্থা না সেটা আমি জানি আমি আপনাকে আপলোড জবে হয়েছে সেই ডেট বলে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এগুলো আপলোড অনেকে করে আমাকে দীর্ঘ সাত বছর কম বেশি হবে এরকম আর অজকে কাটিং করে কাটিং করে অনেকে চক্রান্ত করে আমাকে সমাজের কাজে খারাপ করাটা প্ল্যান করে আসছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা কবে তারা আপলোড করেছে আর কবে কারের বক্তব্য সেটা আমি জানি না আমি তর্কে যাব না যেটা আমারই বক্তব্য কি এডিট করা কি মুখে সঙ্গে কিছু করা অত তর্কে আমি যাব না তবে আমি একটা কথা বলবো এখানে সেটা হচ্ছে এটাই যে এর আগে পরের হিসাবটা মানে কি আছে সেটা পুরোটা জানলে মনে হয় একটা জায়গা হয়তো ঠিক হতে পারে কেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি যে আমি দিল্লি দাঙ্গা হোক আর যখনই হোক আমি যখনই বক্তব্যটা দিয়েছি নিশ্চয়ই তখন এটা কোনো ধর্মীয় সবাই দিয়েছি আর আমি ধর্মীয় কথা এখানে আনা ঠিক হবে কি আমি জানি না তবেও একটা বলতে চাইছি যে আমাকে হজরত প্রফেট মোহাম্মদাল্লাম বলেছে যে তুমি কখনও প্রভুর দয়া পাবে না যতক্ষণ না তুমি মানুষের ওপর দয়া না করো এখানে মুসলিম বলা নাই মানুষ বলা আছে তাহলে মানুষ হিসাবে হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবাই মানুষ কিন্তু মানুষ রূপী যদি পশু হয় না না কিন্তু আপনি বলছেন যে 50 কোটি পশু মৃত্যু বলছেন 50 কোটিটা এটা বলিছি কি আমি বলছি যে কোনো মানুষের মৃত্যু সমান দুর্ভাগ্যের অভ্যাস মানে আমি বলছি তার ধর্ম আমি বলছি আমরা সেই দেশে বাস করি যেখানে নজরুল লিখে গেছেন যে কান্ডারি বল দুবিছে মানুষ সন্তান মোর মার যদি আমার দেশকে কেউ হামলা করে আমার দেশের আইন কি আছে হ্যাঁ আইন আছে কঠোর আইনে তার ব্যবস্থা আদালতের ওপর আদালতের ওপর আছে আমি মহান বিচার দিতে পারি তো আমি আবার বলছি এইটাকে কাটিং করে কেউ ছেড়েছে আমাকে শুধুমাত্র সমাজের কাছে বদলাম করার জন্য এর আগে পিছু কি হিসা আছে আর পঞ্চাশ কোটি কি পঞ্চাশ লাখ কি পঞ্চাশ হাজার কোটি আমি এটা নিয়ে কনফার্ম হচ্ছি না কেন এই সমাজে বহুত কিছু করা যায় ইতিপূর্বে আমার অজকে মানে যে তাকরিরকে ভাইরাল করে আমার মুখের সঙ্গে অনেক কথাকে কাটিং করেছে সেটিং করেছে সেটিং করে সেগুলো ছড়িয়েছে ধর্মীয় ব্যাপার নিয়ে ধর্মীয় উলামাদের আমার বিরুদ্ধে অনেক ফতোয়া তৈরি হয়েছিল আর হয়েছিল পরবর্তীতে সেগুলো আস্তে 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 বুঝে গেছে যে না এটা বলেন একে ফাঁসানো হয়েছে পরবর্তী আপনি বলছেন এটা আপনি বলেননি সেটা আমি সিরিয়াস কোনো চাপ দিচ্ছি না আমি এটাকে দেখিয়ে যে গা বেঁচিয়ে সরে যাবো সেটাও বলছি যদি অন্যায় করে থাকি শাস্তি আমারও দরকার অন্যায় সবার জন্য সমান আমি তর্কতে যাব না কিন্তু আমি বলতে চাইছি যদি আমার পূজা কেউ রেপ করে তার জন্য কি শাস্তি হওয়া দরকার সে মানুষ বলে থাকে কি আমি দেশের আইন দেশের দেশের আইন আইন তো অবশ্যই বিচার করবে আমি স্বীকার করছি কিন্তু আমি বলতে চাইছি বোনের বাবার কাছে জিজ্ঞেস করা হোক তার কি শাস্তি চাই ফাঁসি না তাকে জেলের মধ্যে ভরে সরকারি খাবার তার জন্য খরচ করাও যদি বলে फांसी যখন আদালত বিচার করবেন माननीय বিচারকের বিচারকের উপর আস্থা আমাদের আছে বিশ্বাস তো করি রাষ্ট্র তো ভালোবাসি মেনে নি যেটা করে কিন্তু আমার জায়গায় আপনাকে একমত হতে হবে এই যে একটু বলতেই হবে হ্যাঁ না না আপনি বলবেন সেটা হচ্ছে 50 কোটি বাদ দিন 50 জন বাদ দিন পাঁচটা মানুষেরও মৃত্যু কামনা কোনো সভ্য সুস্থ লোকের পক্ষে করাটা আমি প্রথম কথা বলছি এটা বলেছি এটা বলেছি কি তর্কে আমি যাচ্ছি প্রথম কথা কেন এরকম আমাকে অনেক ফেক নিউজ দিয়ে আমাকে অনেক আরেক মান সাত বছর ধরে করে আসছে আপনি এত গ্রাউন্ড লেভেলে গেলে আপনি খবর পাবেন এভাবে আমাকে অনেক ডিস্টার্ব করে আসছে তারপরও আমি একটা কথা বলছি সেটা হলো এটাই যে চিন্তা ভাবনা এক একজন এক এক ধরনের হয় আমি দেখলাম আমি আপনি দুই পাড়া দীর্ঘ হাজার বছর শান্তিতে বসবাস করছি একটা মানবরূপী পশু যে এসে আমার দুই পাড়ার মধ্যে এমন একটা ফেতনা লাগিয়ে দিল দুই পাড়ার হাজার হাজার নিরীহ মানুষের মারপিট করে শেষ হয়ে গেল আমার মনে হয় ওই মানবরূপী পশুটার ফাঁসি হওয়া দরকার যখন দুনিয়ার কেউ তার ফাঁসি দিতে পারছে না যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার কাছে বিচার দেওয়াটা আমি মনে করি কোনো অন্যায় না কেন ফাঁসি দিতে পারবে না বলছি আমরা যেমন দেশে থাকি সেই দেশে সংবিধান আছে সেই দেশে হয়তো দেয়নি হয়তো দেয়নি ফাঁসিরও বিধান দেবেন সেই দেশের সংবিধান সেই দেশের আইন সংবিধানের উপর তো পুরোপুরো আস্থা আছে হ্যাঁ আইনের উপরে পুরোপুরি আস্থা আছে কিন্তু আইন তো নিজে চলে না আইন চলে মানে আপনি কঠোর শাস্তি চাইলে আমি এই প্রশ্ন রাখতামই না কিন্তু যেহেতু মৃত্যু কামনা সেই জন্য রাখলাম আমি পরের প্রসঙ্গে আসি তৃণমূল বিধায়ক শকাত মোল্লা আপনাকে সন্ত্রাসবাদী বলেছেন কিন্তু তিনি তো বাইরের লোক কিন্তু আপনার বাড়ির লোক আপনার নিজের কাকা পিজ্জাদা তহা সিদ্দিকি আপনাকে বেইমান বলছেন প্রতারক বলছেন দেখুন আমি একটা কথা বলি আগের প্রশ্নটা ক্লিয়ার হলো কি জানি না জনগণ কি ভাবে জানি না তারপরও ওই ব্যাপারটা নিয়ে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম ক্ষমাও চেয়েছিলাম আমি ভুল করেছি কি না করেছি পর কথা নয় ক্ষমা যে চাই সে বড় হয় মানুষের মনে যদি ওই আঘাত দেয় অনেক মানুষ আমায় চেনে না দূর দূর থেকে দেখছে এর এত খারাপ ছেলে ভাবতেই পারে তাই আমি জনগণের কাছে ক্ষমা চেয়েছিলাম স্টেটমেন্ট দিয়েছিলাম এ ব্যাপারটা নানা করে অনেক দিন আগের কথা সেটাও করে দিয়েছিলাম আবার নতুন করে এটা তোলা হয়েছে এর জন্য দুর্ভাগ্য আমি তা আমার চাচা চাচাজানের কথা যেটা বললেন চাচা মানে কাকা মানে আমি মনে করি বাবা সমতুল্য ছেলে যদি অন্যায় নাও করে কখনো কখনো ছোটবেলায় দেখেছি বাবা ধরো দু ঠুস ঠাস করতে দিল। আর বাবা যদি অন্যায়ও করে ছেলে কখনো কিন্তু ঠুস ঠাস দিতে পারে না তে আমার বাবা আমাকে বেইমান বলুক যাই বলুক আমি মনে করি এটা আমার জন্য দোয়া আশীর্বাদ আমি আমার বাবার বিষয়ে কিছু কথা বলতে পারবো না আচ্ছা কিন্তু আসিদ্দিকি বলছেন নলেজ সিটি তৈরি নাম করে আপনি প্রচুর অর্থ তুলেছেন সেই সমস্ত টাকার হিসেব দিয়ে আগে নিজেকে দুর্নীতিমুক্ত করুন অর্থাৎ সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ নিজের পরিবারের ভেতর থেকে আমি আবার বলছি যেনারা নলেজ স্ত্রীর টাকা দিয়েছে তিনাদের মধ্যে থেকে কেউ যদি হাত তুলে বলে যে আমি নলেজশ্রীর টাকা দিয়েছি টাকাটা কি হলো অবশ্যই তাকে আমি হিসাব দেব যিনি দেননি তিনি যদি হিসাব চাই আমি তিনাকে হিসাব দিতে পারবো না আমার দেশের সরকার আমার দেশের গভর্নমেন্ট আমার দেশের যারা সরকারি আধিকারী আছে তিনারা যদি আমার কাছে হিসাব চায় অবশ্যই আমি হিসাব দেওয়ার জন্য তৈরি আছি এই কেউ সাধারণ পাবলিক কি বলছে ওতে কান দিবার আমার সময় নাই মানে কাকা না সাধারণ পাবলিক এবং আমার যিনি হোক হোক আর আমার যদি কাকা হিসাব চেয়ে থাকে তাহলে ওনার তো আমি ছেলে ছেলে যদি চোর হয় বাবারই বদনাম হবে তিনি যদি আমার ঘরে এসে বলে বাবা তুই টাকা কোনো কি করেছিস খেয়ে ফেলেছিস না নান করে দিয়েছিস কি করেছিস অবশ্য না কেউ হিসাব আমি দেবো দেখুন আমরা তো বহুদূর থেকে ক্যামেরার চোখ দিয়ে দেখেছি ব্রিগেডের মঞ্চে সেদিন ঠিক কি হয়েছিল অধিত চৌধুরীর সঙ্গে তার পর আর কথা হয়েছে না দার সঙ্গে কোনো কথা হয় না অনেক দা অনেক সিনিয়র রাজনীতি করেছেন তিনি দিয়ে রাজনীতি করেন আমি তো রাজনীতি ধরেন না রয় বুঝি না কিন্তু মনটা পবিত্র মানুষের কষ্ট দেখে কষ্ট হয়েছে তাদেরকে জন্য নেমে পড়েছি আমি সাঁতাল জানি না কিন্তু ডুব ছিল নেমে পড়েছি নিজের ডুবব কি জানি না আচ্ছা বেশ কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আপনি বললেন যে সোনিয়া গান্ধী সঙ্গে জোট করতে আগ্রহী কিন্তু এ রাজ্যের একজন নেতা করছে পরের দিন বললেন যে একজন নেতা মোদি দিদি দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছেন আপনার নিশানা তো পরিষ্কার ছিল নাম করেননি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তারপর নাকি ফোন করে ভাব করে নিয়েছিলেন না না আমার সঙ্গে ব্রিগেডের পর থেকে কোনো কথা হয়নি তার আগে উনি একবার এসেছিলেন আর মনে হচ্ছে একবার ফোনে কথা হয়েছিল হ্যাঁ তবে আমি নির্দিষ্টভাবে ভাবে নামও বলিনি আর আজকেও বলতে চাইছি কথা শোনা কথার নাম না বলাই ভালো তবে কথা কেন আপনি তো বলেছেন হ্যাঁ ওই তো মানে আমাকে কেউ শুনিয়েছে আচ্ছা সেই হিসাবে তবে আমি চাই একটা মহাজোট হওয়া দরকার আজও চাইছি মহাজোট হয়ে আমরা আগিয়ে যাচ্ছি এই আগিয়ে যাওয়াতে আশা করছি আমরাই ক্ষমতায় আসবো বামেদের সঙ্গে যে সম্পর্ক সেই একই সম্পর্ক ততটাই ঘনিষ্ঠ এবং নিবিড় কি কংগ্রেসের সঙ্গেও মানে আমি বলছি পরিস্থিতি রিড করে অন্তত সংবাদ মাধ্যমে তো তা মনে হচ্ছে না এটা খুব ব্যাপার তবে দক্ষিণবঙ্গে যেনারা আছেন প্রদীপ দা হ্যাঁ এবং আব্দুল মান্নান সাহেব প্রদীপ দা খুব ভালো মানুষ উনি চেষ্টা করছেন তা এতটুকু দেখেছি উত্তরবঙ্গ নিয়ে সেই জায়গাতেই এখনও দাঁড়িয়ে আছে তবে আমরা আমাদের চেয়ারম্যানকে বলেছি যে দেখো একটা দড়ির দুদিক দিয়ে যদি দুজন টানাটানি করে তাহলে বিচকান্তে ছেঁড়া ছাড়া উপায় নাই তা যে করে একজনকে ঢিলে দিতে হবে চলো মানুষের স্বার্থে যদি আমরাই ঢিলে দিই অসুবিধা নাই দেখা যাক কি হয় তবে উত্তরবঙ্গটা নিয়ে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে দক্ষিণবঙ্গে আশা করছে এটা ক্লিয়ার এত বড় কংগ্রেস পার্টিতে আপনি দুজনের মাত্র নাম করলেন তার মানে তো এখন দুজন সে কথা হচ্ছে কংগ্রেসে আরও অনেক মানুষ আছে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তো ওনার সঙ্গে কথাটা যেটা উনি তো ক্লিয়ার বলেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উত্তরবঙ্গে কোনো সিট আমরা দিচ্ছি না তো এই ব্যাপারটা উনি যদি এক জেট ধরে মানে ট্রেনেই রাখবো দড়িকে আর আমি যদি টানি তাহলে ছিঁড়বে তো সেই জায়গাটা আমাদের চেয়ারম্যানকে বলেছি দেখো একটু লুজ দিয়ে যদি কিছু করা যায় তবে এটাকে আমাদের কমজোরি যদি কেউ মনে করে সেটা খারাপ হবে এটা বন্ধুত্ব বাইজান বললে এতদিন সবাই সলমান খান বুঝত সেদিন ব্রিগেড দেখালো ভাইজান বলে রাজ্যের রাজনীতিতে আরেকজনের উত্থান হয়েছে তো ধর্ম আর রাজনীতির বাইরে কি কি করা হয় হবি কি ফিল্ম দেখার সময় পান না পড়াশোনাটাই বেশি সময় করি আর সবসময় মানুষের সঙ্গেই যোগাযোগটা আমি একটা অরাজনীতি সংগঠনও চালাই হ্যাঁ সেটা ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম সেট মাধ্যম দিয়ে দীর্ঘদিন মানুষের সুবিধা অসুবিধে সুখে দুখে যতটা পারি বিশেষ করে পড়াশোনার দিকে গুরুত্বটা বেশি দিই তাদের আর্থিক সহযোগিতা করা ম্যারিট স্কলারশিপ দেওয়া এইগুলো নিয়ে ব্যস্ত থাকি ফিল্মের কথায় যে প্রশ্নটা মনে পড়লো আব্বাস সেটা একেবারেই প্রীতিকর নয় আপনার একটা ভাইরাল ভিডিও দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে দেশে যে রাজ্যে সংবিধানের শাসন আছে সেই দেশে পশ্চিমবঙ্গের শাসনের মাটিতে দাঁড়িয়ে এ কথা বলা যায় নুসরাত জাহানকে নিয়ে আপনার সেই মন্তব্য আমরা একবার ভিডিওটা দেখে নিই আজকে বসিরহাট লোকসভার যিনি এমপি তাকে তো কৈফেদ নেওয়া দরকার এই এলাকায় ঢুকলেই তোমাদের উচিত দায়িত্ব জিজ্ঞেস করা যে আমরা তোমাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম উদ্দেশ্য হলো এটাই কোন ঝড়ঝাপটা এলে তুমি ট্যাকেল করবে আমাদের পক্ষ থেকে লোকসভায় চিল্লাবে আর তুমি কি করছিলে ফিলিং করছিলে বিহায়া নির্লজ্জা যারা দেহ দেখিয়ে পয়সা ইনকাম করে তোরাও যেমন বুকা তাদেরকে এমপি বানিয়েছিস যারা দেহ বিক্রি করে তো দেশ বিক্রি করবে এর কি মানে আছে মসজিদেও যাব মন্দিরেও যাবো আমার ইচ্ছা তোর बापের সম্পত্তি নাকি ইসলাম ইসলাম কর বাবা খালি সম্পত্তি নয় ভালো নাকে বেরিয়ে যা ঘোষ হয়ে যা দুলে হয়ে যা হিন্দু হয়ে যা খ্রিস্টান হয়ে যা আমরা কোনো আপত্তি করবো না নাটক করবি না ইসলাম কে আব্বাস একজন সাংসদ বাদ দিন একজন মহিলা বাদ দিন একজন মানুষকে একজন সহনাগরিককে ক্ষমতা এলে গাছে বেঁধে পেটানোর হুমকি দিচ্ছেন এটাই আপনার ধর্মনিরপেক্ষতা তার থেকেও বড় কথা এটাই আপনার মনুষ্যত্ব প্রথম কথা হচ্ছে শোনান দেখুন আজকের দিনে এই প্রশ্নটা যদি একটা আইএসএফ এর হিসাবে বলেন আমি বলবো দেখুন আমি আবার বলছি যারা মানুষের জীবন খেলা করে তাদেরকে আমি মানুষ মনে করি না আজকে একটা মানুষ তাদেরকে ভোট দিয়ে মানুষ এমপি করেছে আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নতির জন্য আজকে যখন একটা আইন পাশ হচ্ছে যে আইনে মানুষ রোহিঙ্গার মতো দিশে হারা হয়ে যাবে বাচ্চা বাচ্চা রাস্তাঘাটে পড়ে মারা যাবে তাদেরকে স্টিম রোলার চালানো হবে তাদেরকে মানে গণহত্যা করা হবে তাহলে সেই জায়গাতে তখন তোমাকে যারা বিশ্বাস করে দিয়েছে তাদেরকে তো তোমার উচিত সেফটি দেওয়া তা সে যখন মানুষের জেন্দিগি নিয়ে খেলা করে তাহলে সে মানুষকে মূল্যায়ন করছে না মানুষই মনে করছে না অ্যাবাস গণতন্ত্রে তো তার উল্টো দিকে আপনি প্রার্থী দেবেন বা আপনি নিজে দাঁড়াবেন তাকে গণতান্ত্রিক উপায় হারাবেন দেখুন তখন আমার গণতন্ত্র বা ওই রামেশীর ব্যাপার ছিল না হ্যাঁ না না হতে পারে। তাহলে তো আইনের শাসন আপনি এইমাত্র আইনের কথা বললেন কোন আইন আপনাকে এই অধিকার দেয় যে কোনো মহিলাকে বা কোনো সাধারণ পুরুষ মহিলা নির্বিশেষে কাউকে গাছে বেঁধে পেটানোর আমি বলছি তো আইন হাতে নেওয়া ক্রিমিনাল অফেন্স আমি তো প্রথমেই বললাম যদি ক্ষমতায় আসি তাহলে আইনের দ্বারা সাহায্য

মানুষকে ধোকা দেওয়া জনগণ আপনাকে বিশ্বাস করে ভোট দিল আর আপনি জনগণের ভোট দিয়ে জনগণকেই শেষ করে দিচ্ছেন হ্যাঁ আমি অপরাধী কথা বলার জন্যে আর জনটা আইনে ছিল না আমি জানতাম না আমি জানতাম না আমি স্বীকার করছি আপনি এবিপি আনন্দ নিউজে আমি জানতাম না না জানাই বলেছি আমার যে প্রশাসনের ক্ষমতা নাই মারার আমার জানা ছিল না জানা জানার পর ক্ষমা চাইবেন অবশ্যই দুঃখিত যেটা আইনে না থাকে আইন বিরোধী কাজ করা উচিত আমার নয় যদি আমি দেশকে ভালোবাসি অবশ্যই দুঃখিত আবার এইখান থেকেই তো আপনার লড়াইটা হওয়া উচিত যে আপনি রাজনীতিবিদদের কথা বলছেন তো আপনার আপনার পয়েন্টেই আমি আসছি যে যে রাজনীতিবিদরা মানুষকে ঠকায় যে রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না যে রাজনীতিবিদরা শুধু নিজেদের আখের গোছায় তাদের জন্যই তো রাজনীতির লড়াইটা আপনি যে নিজের দল করেছেন ক্ষমতায় আসতে চাইছেন বা ক্ষমতার নির্ধারক শক্তি হতে চাইছেন সেটা তো ভারতবর্ষের সংবিধান মেনে গণতান্ত্রিক কাঠামো মেনে সেই কাঠামোর মধ্যে লড়াইটা করেই তো আপনাকে সেই জায়গায় মানুষের ভোটে পৌঁছোতে হবে গণতন্ত্রে যেখানে আপনি যে এই অসাধু রাজনীতিবিদ তাদের হারাতে পারবেন তাদের জায়গায় আপনি নিজেদের রিপ্লেস করতে পারবেন এটাই তো গণতন্ত্র আমি বলছি গাছে বেঁধে পেটানোটা নয় গণতন্ত্র হচ্ছে কোনো রাজনীতিবিদ কথা না রাখলে তাকে হারিয়ে ভোটে তার জায়গা নিয়ে মানুষের ভালো করা আমার ধারণা আপনি আমার সঙ্গে একমত হবেন এবং এটাই দলের লক্ষ্য হওয়া উচিত অবশ্যই আপনার কথাতে আমি একমত কিন্তু আমি আবার বলছি যে প্রশাসনেরও যে আইনকে নিয়ে কাউকে অন্যায় করলে মারার অধিকার ছিল না এটা আমার জানা ছিল না ক্লিয়ার হ্যাঁ একটা মানুষ সব জানবে তা নয় দ্বিতীয় নম্বর আমি এই জগতে ছিলাম না তিন নম্বর কথা হচ্ছে কিন্তু আমার কোনো একটা এখানে একটা চমৎকার তথ্য দিয়ে আপনি যেহেতু জানার কথা বলছেন কত কাস্টোরিয়াল ডেথ হয় জানেন হেফাজতে মৃত্যু হয় এবং সেই হেফাজতের মৃত্যু শুধু আমাদের পশ্চিমবঙ্গের পরিসংখ্যান যদি আজকে এক্ষুনি আপনার সঙ্গে রাখি তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক সংখ্যালঘু তাদের হেফাজতে মৃত্যু এবং এইটা এই আজকের দু সালের বিষয় নয় এটা যাদের সঙ্গে আপনারা জোট করেছেন বামফ্রন্ট সেই আমলেও হেফাজতে মৃত্যু হয়েছে তারপরেও হয়েছে ইনফ্যাক্ট তার আগেও হয়েছে অর্থাৎ এই যে পুলিশ প্রশাসন খাঁকি উর্দিধারী তাদের আইন হাতে নেয়ার যে প্রবণতা সেই প্রবণতা প্রাচীন সেই প্রবণতা বেআইনি সেই প্রবণতা অন্যায় যাক ধন্যবাদ আপনি আমাকে এই জিনিসটা জানিয়ে দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ কেন একটা মানুষের সব জানা নেই আর শিক্ষারও শেষ নাই কিন্তু আমার কাছে একটা বারবার কথা এই কথাটা হয়তো ভুল হতে পারে কিন্তু আমি দেখেছি যে একটা জনগণকে ভোট হিসাবে ব্যবহার করা হচ্ছে জনগণের কষ্ট দুঃখের কথা কেউ শুনছে না তাহলে আমার মনে হয় সেই জনগণের জন্যেই কিন্তু আমি কথাটা বলি হয়তো বলাটা অন্যায় কিন্তু জনগণের কষ্টটাকে দেখে নিজেকে সহ্য করতে পারছি না যে আজকে একটা মানুষ বিশ্বাস করে আপনাকে ভোট দিল আপনি এমএলএ হলেন এমপি হলেন আপনি কাজ করছেন আর এই যে মন্দিরে যাবে মসজিদে যাবেন এটাকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার জানাচ্ছি যদি কোনো মুসলমান মন্দিরে যায় সে ঠাকুরকে অপমান করছে হিন্দু ভাইদের সজাগ হওয়া দরকার আর যদি কোনো হিন্দু ভাই মসজিদে যাই সে ইসলামকে অপমান করছে মুসলিম ভাইদের সাথে কেন বলছেন তো আপনি বিভাজনের কথা বলছেন এটা বিভাজন না আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যে কাজী নজরুল ইসলাম 3000 গান লিখেছেন তার মধ্যে একটা বড় অংশ শ্যামা সংগীত এর পরে তো আপনি বলবেন আমি আমি বলবে এর পরে বলবেন যে অন্যায় করেছেন ওনাকেও গাছে বেঁধে পেটানো উচিত যে কেন তিনি শ্যামা লিখলেন আপনি কথাটা আবার তুলছেন আমি তো সেটা ক্লিয়ার করে দিয়েছি তা কাজী নজরুল রাজনীতি নয় রাজনীতির নেতা নয় আপনি যখন একটা মসজিদে যাচ্ছেন আপনি বুকে হাত দিয়ে বলুন আপনি কি নামাজকে বিশ্বাস করেন কিন্তু আমি বলছি যে আজমের শরীফে যেצור হিন্দুজন তারা অনলাইন করে নাকি ড্রামা না ড্রামা নয় না না এটা বিশ্বাস নয় এটা যে কোনো ধর্মের প্রতি আমার শ্রদ্ধা থাকতে পারে চצור হিন্দু আজমেষ শরীফে যান আজমি শরীফে যাওয়া হচ্ছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ কে শ্রদ্ধা জানাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাচ্ছে আমাদের কাছে আসে কিন্তু ধর্মীয় পাঠ আমি একটা ঠাকুরের কাছে যাচ্ছি আপনি বলুন আমি ঠাকুরটাকে কি বিশ্বাস করি আমি মূর্তি পূজারই বিশ্বাসী তো নয় তাহলে আমি যখন মূর্তি পূজারীর কাছে যাচ্ছি তাহলে মূর্তি পুজারিটাকে শুধুমাত্র ড্রামা কি হিন্দু ভাইদের ভোট লিবার জন্য তো হিন্দু ভাইদের ধর্মকে ড্রামা করছি ভোট লিবার জন্য এটাকে আমি ঘৃণা করি এটা বলতে চাই আব্বাস ধর্ম নিরপেক্ষ কাঠামো এই কথা আমি আপনাকে দুটো উদাহরণ দিই সেটা হচ্ছে আমাদের এই রাজ্য যেখানে ষাট শতাংশেরও বেশি মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সেখানকার একটু আগে যার কথা হলো সেখানকার নেতা অধীর রঞ্জন চৌধুরী যে জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান তিনি দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন সেই কেন্দ্রটা সংখ্যালঘু নিরপেক্ষ একে বলে না ধর্ম নিরপেক্ষ কাকে বলে মন্দিরের পাশের গরিবটাকে চাকরি দেন কর্মসংস্থান দেন এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মসজিদের পাশের ভিকারিটা কর্মসংস্থান করে দেন এটা ধর্ম নিরপেক্ষ আপনি টুপি টুপিতে মসজিদে গেলেন যে পড়ে পড়ে গেলেন আপনি কি বোঝেন নামাজের তাহলে আপনি নামাজটা কাল পড়তে আসেননি যখন রাজনীতির মধ্যে ছিলেন না তখন আসেননি আজকে আসলেন কেন মুসলিমদের ভোটটা নিবার জন্য এটা ড্রামা এই ড্রামা মন্দিরে গিয়েও ঠাকুরকে নিয়ে অপমান করা যে ঠাকুরকে ছোট করা হচ্ছে আমি হিন্দু ভাইদের ধর্মস্থানকে কেউ ছোট করে কোটা পছন্দ করছি না আপনি তো আগে আসেননি আপনি যদি সত্যি হিন্দুদের ভালোবাসেন আপনি মুসলিম হয়ে তাহলে আপনার উচিত হবে হিন্দু পরিবারের গরিবগুলোকে চাকরি কর্মসংস্থান করে দেন তবে জানবেন আপনি সেকুলার আপনি মন্দিরে গেলেই সেকুলার হয় না আমার বক্তব্য এই জায়গাটা আমি জানি না আপনারা কোন নজরে নিচ্ছেন আমাকে ধর্ম নিরপেক্ষ বলা হয় এই কারো মন্দিরে যাওয়া কারো মসজিদে যাওয়াকে ধর্ম নিরপেক্ষ বলে না ধর্ম নিরপেক্ষ আমার ভারতের যেটা সংবিধানে আছে যে অপরের ধর্মকে তুমি আঘাত দিও না তোমার ধর্ম তুমি করো অপরের ধর্ম ধর্ম করো কিন্তু একজন রাষ্ট্রনায়ক যখন হবে এম এল এ হোক মন্ত্রী হোক প্রধান হোক যেই হোক তাকে দেখতে হবে তার পোজা সবাইকে সমান নজরে দেখা এটা হলো ধর্ম নিরপেক্ষ নজরে দেখলো কিন্তু সে যদি অন্য কোন ধর্মস্থানে যায় তাকে আপনি অপরাধী সাব্যস্ত করতে পারবেন না কোনো লিডার যখন জন্য যায় ভোটের জন্য যখন যায় একটা আম মানুষ যাওয়া অন্য সময় যাওয়া আর ভোটের জন্য যাওয়া মধ্যে পার্থ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন আমি এটাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটাই বলতে পারেন সেই অধিকার আপনার আছে আপনি আমার বাড়িতে আসতেই পারেন আমি আপনার বাড়িতে যেতেই পারি আপনি মানে আমার তো ভয় লাগছিল যে আমি কোনদিন ফুরফুরা শরীফে গেলে আমায় মারবেন কি না 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 আপনি ব্যাপারটা হচ্ছে ভোটের জন্য আজকে আজমি শরীফে আমিও যাই হিন্দু ভাইরা যায় সবাই যায় যেতে পারে ওটা আলাদা জিনিস কিন্তু ভোটের উদ্দেশ্য করে একটা যখন নির্বাচন প্রচারে আপনি পাশে ভিকারিটাকে দিয়ে বললেন না যে তোমার কর্মসংস্থান করে দেবো মন্দিরে ঢুকে গেলেন মসজিদের পাশের ভিকারিটাকে বললেন না তোমার কর্মসংস্থান করে দেবো মসজিদে দাঁড়িয়ে গেলেন এইটা বন্ধ করার কথা বলেছি এটা আমি পছন্দ করি না আব্বাস অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি শুধু এইটুকু আশা করব আব্বাস যে আপনি এই মুহূর্তে যেটা বলছিলেন না যে গরিব মানুষের দুঃখটাকে মুছে দেয়া গরিব মানুষের পাশে দাঁড়ানো আমি চাইব যে আপনার দল এবং আপনি এই লক্ষ্যে ভারতের সংবিধান নির্দেশিত গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করে এই লক্ষ্যে এগিয়ে যান ধন্যবাদ আর আমিও চাইব আমার মানুষ মাত্র ভুল হয় বিগত দিন আমার যে কোনো হয়েছে অনেকটা হয়তো আইন সম্বন্ধে আমার জানা ছিল না সেই জায়গায় আমি তো অনেক স্টেটমেন্টও দিয়েছি আবার আপনাদের মাধ্যমেও বলবো আমাকে সবাই সৎ পরামর্শ দিন আমার লক্ষ্য একটাই পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে আনা আমার দেশে যদি সত্তর পার্সেন্ট লোক বেকার থাকে গরিব থাকে মূর্খ থাকে তাহলে দেশ কখনো আগে যাবে না অর্থাৎ এদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দেওয়ার জন্য আমি চেষ্টা করছি আপনাদের সবার সৎ পরামর্শ আমি আশা রাখি আব্বাস আপনি বলছেন যে পিছিয়ে পড়া মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়া আমি শুধু চাইবো যে ভারতবর্ষের সংবিধান মেনে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে এবং মৌলবাদকে দূরে রেখে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান নিঃসন্দেহে আমাদের শুভেচ্ছা থাকবে দেশ সংবিধান অবশ্যই মাথায় রেখে আগাচ্ছি আমি ধন্যবাদ আপনাকে ভালো ভালো থাকুন